বেশ কয়েকটা বাজে শট এবং শেষ পর্যন্ত হারিয়েছেন নিজের উইকেট। ব্যাট হাতে মাঠের ক্রিকেটে ফেরাটা মোটেও সুখকর হলো না সাকিব আল হাসানের। ঢাকার 18 ডিগ্রি কনকনে ঠান্ডার মধ্যেই সকাল সকাল বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে হাজির সাকিব আল হাসান। বিপিএলে নিজ দল রংপুর রাইডার্সের সঙ্গে করবেন অনুশীলন। রাইডার্স স্কোয়াডকে দুই ভাগে ভাগ করে ম্যাচ খেলাচ্ছেন প্রধান কোচ সোহেল ইসলাম। ব্যাট প্যাট পরে প্রস্তুত আল হাসান, তবে এখনই পারবেন না ব্যাটিং শুরু করতে, অপেক্ষা উইকেট পড়ার। আর সেই অপেক্ষাটাই যেন করতে পারছেন না সাকিব। এতদিন পর ব্যাট হাতে নামবেন, এতটুকু এক্সাইটমেন্ট কাজ করা তো খুবই স্বাভাবিক। তবে উইকেটে নামার আগে সাকিব যা করেছেন তা যে কাউকে ছোটবেলার ক্রিকেটের কথা মনে করিয়ে দিতে পারে। পাড়ার ক্রিকেটে যেমন নিজে কখন ব্যাটিং করতে নামবো সেই তর সইত না, সব প্রস্তুতি নিয়ে অধীর আগ্রহে উইকেট পড়ার জন্যই থাকত অপেক্ষা। সাকিবের অবস্থাও যেন অনেকটা তেমনই, ব্যাট প্যাড হেলমেট পরে প্রস্তুত, নেমে গেছেন মাঠেও। কিন্তু উইকেট তো আর পড়ছে না, তাই বাধ্য হয়ে মাঠের চারপাশেই ঘুরেছেন আর হাওয়ায় ব্যাটিং শ্যাডো করেছেন বারবার। অবশেষে সাকিবের অপেক্ষার সমাপ্তি ঘটল, আউট হলেন রনি তালুকদার, সঙ্গে সঙ্গেই উইকেটে হাজির আল হাসান। নভেম্বরের 6 তারিখের পর এই প্রথম ব্যাটিং করতে নেমেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। আঙ্গুলের ইঞ্জুরি এখনও সেরে ওঠেনি পুরোপুরি, ফলাফলে যা হওয়ার তাই হলো। মাঠের খেলায় ফেরাটা মোটেও প্রত্যাশিত হলো না সাকিবের। ব্যাটে বলে সেভাবে ঘটাতে পারেননি সংযোগ, মাঝে মধ্যে কিছুটা অ্যাগ্রেসিভ হওয়ার চেষ্টা করেছিলেনও ঠিকই, কিন্তু তাও কাজে আসেনি এদিন। হাসান মুরাদের এই বলটা খেলতে চেয়েছিলেন সামনে এসে, কিন্তু হয়েছেন পুরোপুরি ব্যর্থ। উইকেটকিপার কোনো ভুল না করলে আল হাসানকে যে তার উইকেট বিলিয়ে দিয়ে মাঠের বাইরে আসতে হতো সেটা তো পানির মতোই পরিষ্কার। সাকিবের এমন হাল দেখে খেলার মাঝেই উইকেটে ছুটে এলেন কোচ সোহেল। দুজনের মধ্যে কিছু বাক্য বিনিময়ের পর আবারও ব্যাটিং শুরু করেন সাকিব। তবে এই কনকনে ঠান্ডায় মোটেই সুবিধা করতে পারেননি, শেষ পর্যন্ত হাসান মাহমুদের অফ স্ট্যাম্পের বাইরের বল ফ্লিক করতে গিয়ে হয়েছেন ক্যাচ আউট। এদিন লম্বা সময় ব্যাটিং করেও কোনো বাউন্ডারির দেখাই পাননি আল হাসান। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নেয়। তবে বল হাতে তুলে নিতেই দেখা গেল স্বাভাবিক সাকিবকে, ঠিকঠাক করেছেন নিজের কাজ। 3 ওভার বল করেছেন আর সেখানে ঠিকই ব্যাটারদের নাকানি চুবানি খাইয়েছেন, আউট করেছেন রনি তালুকদারকে। পারভেজ আল হাসান, ক্রিকফ্রেনজি।